শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার প্রচারণায় জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন দুই হেভিওয়েট মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি ও তৈমুর আলম খন্দকার। ছুটছেন একে অপরের দিকে অভিযোগের তীর, ভোটারদের আশ্বাস দিচ্ছেন সমস্যার সমাধানে। শহরের দেওভোগ এলাকায় দিনের শুরুর প্রচারণায় নারায়ণগঞ্জ সিটিতে ভোটের পরিবেশ যেন সুন্দর থাকে, ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আইভি। শহরের দেগুবাবুর বাজার থেকে নির্বাচনী প্রচার শুরু করে অপর মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জের ভোটাররা পরিবর্তন চান, তাই তার কর্মীদের ওপর পুলিশি হামলা চালিয়ে তাকে নির্বাচন থেকে সরানো যাবে না। প্রয়োজনে ভোটারদের জন্য তো নির্বাচন করতে হইতেছে আমার। আজকে প্রত্যেকটা এলাকায় খেলার মাঠ থাকার কথা ছিল, পাঠাগার থাকার কথা ছিল, রিক্রিয়েশন সেন্টার থাকার কথা ছিল, ব্যায়ামাগার থাকার কথা ছিল। সিটি কর্পোরেশন চলছে জনগণের মতামতের ভিত্তিতে না, চলছে একটা সিন্ডিকেটের মতামতের ভিত্তিতে। ইলেকশনের আগে একটু সমস্যা হতেই পারে, কিন্তু এই জন্য আমি মনে করি যে প্রশাসন অত্যন্ত সচেতন এবং তারা এগুলি দেখভাল করবে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব যেন নারায়ণগঞ্জের পরিবেশটা এরকম সুন্দর থাকে, উৎসবমুখর থাকে, সেই ব্যবস্থা যেন তারা করে। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। সাকিব, কাল তো আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? আর ওমিক্রন যেহেতু বেড়েছে, সেক্ষেত্রে ভোটের প্রচারের সংক্রমণ রোধের কোনো চেষ্টা কি চোখে পড়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে, এ বিষয়টিও জানাবেন। যদি আসলে দুইজন প্রার্থী যারা মূলত এই নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে তারা গণসংযোগ করছেন, তাদের মধ্যে একজন আওয়ামী লীগ সমর্থিত ডক্টর সেলিনা হায়াত আইভি এবং একজন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, তারা যে গণসংযোগ করছেন সেখানে কিন্তু আমরা লক্ষ্য করিনি যে করোনার যে সংক্রমণ বাড়ছে সেখানে যে স্বাস্থ্যবিধির মানার বিষয় সেটি একেবারে নেই বললেই চলে। দুইজন প্রার্থী তাদের সমর্থনদেরকে নিয়ে বেরিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, তার সঙ্গে কিন্তু জনস্রোত ছিল, সেখানে অনেকেই মাস্ক ছাড়া ছিলেন এবং করোনার বিষয়টি কিন্তু তারা একেবারে মাথায় রাখেনি, যেহেতু নির্বাচন আর সময় নেই বললেই চলে, আর দুই দিন পরেই নির্বাচন, যার ফলে তারা মূলত গণসংযোগের দিকেই বেশি মনোনিবেশ করছেন। এবং স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন তৈমুর আলম খন্দকার, তার সঙ্গেও আমরা দেখেছি অনেক মানুষ তিনি তাকে সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন। এবং এইখানে কিন্তু প্রার্থীরা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন যে নির্বাচনকে সামনে রেখে আসলেই সঠিকভাবে নির্বাচন হবে কি না এমন প্রশ্নও রেখেছেন। এবং স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার তিনি বলেছেন যে নারায়ণগঞ্জের যে মানুষ তার সঙ্গে রয়েছে এবং তার যে বিপক্ষ দল রয়েছে অর্থাৎ সেলিনা হায়াত আইভি, তিনি ঢাকা থেকে বিভিন্ন লোকজনদেরকে ভাড়া করে নিয়ে এসে নির্বাচনী প্রচার চালাচ্ছেন, সেই অভিযোগটি তিনি করেছেন। এবং দুইজন প্রার্থী কিন্তু একটি বিষয়ে তারা নিশ্চিত করেছেন যে তারা এখন যেহেতু নির্বাচন সামনে এবং এখানে তরুণ ভোটারের সংখ্যা অনেক বেশি, সেই তরুণ ভোটাররাই তাদের দুইজনকেই ভোট দিবেন এমন কথাই তারা দুইজনই বলছেন। তারা তরুণদের জন্য কাজ করতে চান এবং নারায়ণগঞ্জের উন্নয়নের যে সকল কাজগুলো দরকার সেই কাজগুলো তারা করতে চান। যেহেতু ডক্টর সেলিনা হায়াত আইভি তিনি নির্বাচিত মেয়র ছিলেন, তিনি যেটি বলছেন যে তার যে বাকি কাজগুলো রয়েছে উন্নয়নের সেই কাজগুলো তারা করতে চান। এবং তৈমুর আলম খন্দকার তিনি বলছেন যে তিনি আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য, তরুণ প্রজন্মের জন্য একটি সুন্দর সিটি উপহার দেওয়ার জন্য তিনি নির্বাচন করছেন। এবং তিনি বলছেন যে তার যারা এজেন্ট রয়েছে তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং সেই বিষয়ে তিনি নির্বাচন কমিশনে যে লিখিত অভিযোগ করবেন সেই বিষয়টিও জানিয়েছেন। ধন্যবাদ সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান।